বলিউড পরিচালকদের চোখে পড়েছে মধুমিতার হটনেস এবার হিন্দি ছবিতে দেখতে পাওয়া যাবে মধুমিতা সরকারকে এদিকে জায়দ খানকে নাচতে দেখতে পাওয়া যাবে লন্ডনে কি করবেন সেখানে নতুন দুই ছবিতে চুক্তিবদ্ধ হলেন এবার আফরান নিশো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নিউজগুলো টলিউডের অভিনেত্রী মধুমিতা সরকার এবার পা রাখতে চলেছেন বলিউড ইন্ডাস্ট্রিতে শুধু বলিউডের সিনেমা নয় হিন্দি ওয়েব সিরিজেও কাজ করতে দেখা যাবে জনপ্রিয় টিভি সিরিয়ালের বোঝে না সে বোঝেনার পাখিখ্যাত অভিনেত্রী মধুমিতা সরকারকে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায় এটি বলিউড সিনেমায় অভিনয়ের জন্য পছন্দ করা হয়েছে সম্প্রতি মধুমিতা সরকারকে সিনেমাটির অডিশনের শেষ পর্ব হয়েছে খুব শীঘ্রই শুরু হবে শুটিংয়ের জন্য প্রস্তুতি পর্ব ভাষার জন্য প্রশিক্ষণও নেবেন এই বাঙালি অভিনেত্রী বলিউড সিনেমাটি নিশ্চিত হওয়া গেলেও হিন্দি ওয়েব সিরিজ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি এ বিষয়ে অভিনেত্রী বলেন বলিউডে কাজ করার ইচ্ছে অনেক আগে থেকেই ছিল তবে এর জন্য মুম্বাইয়ে গিয়ে কখনও চেষ্টা চেষ্টা করিনি বলিউডে কাজ পাওয়া প্রসঙ্গে মধুমিতা বলেন আমার সিনেমা চিনির একটি রিল ভিডিও ভাইরাল হয়েছে সেটা দেখেই পরিচালক আমার সঙ্গে যোগাযোগ করেন তিনি আরও বলেন অন্য ভাষায় কাজ করা অবশ্যই একটা চ্যালেঞ্জ বর্তমানে ক্যারিয়ারের যে পর্যায়ে আছি তাতে এই চ্যালেঞ্জ আমার ভালো লেগেছে আমি হিন্দি ছবিতে কাজ করতে মুখিয়ে আছি এবার একটুখানি দেখে নেওয়া যাক জায়েদ খানকে সবেমাত্র অস্ট্রেলিয়ার শো শেষ করে দেশে ফিরেছেন চিত্রনায়ক জায়েদ খান একটু ফুসরত না পেতেই এবার লন্ডন কাপাতে যাচ্ছেন দাবাং খ্যাত জায়েদ খান দশে মে অস্ট্রেলিয়ার শো শেষ করে ঢাকায় ফেরেন জায়েদ খান ফিরেই সময় সংবাদকে বলেন নুসরাত ফারিয়াকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়া কাঁপিয়ে আসলাম এবার লন্ডন কাপাতে যাব পঁচিশ হাজার বাঙালি দর্শকদের সামনে পারফর্ম করবেন ঢালিউডের এই জনপ্রিয় অভিনেতা জায়দ খান জানা গিয়েছে লন্ডনে পারফর্ম করতে এ মাসের বাইশ তারিখে ঢাকা ছাড়বেন তিনি উড়াল দেবেন লন্ডনে সেখানে ২৬ থেকে সাতাশ তারিখে আয়োজিত হবে অনুষ্ঠানটি বাংলাদেশ ফেস্টিভ্যাল এই শিরোনামের এই অনুষ্ঠানে পারফর্ম করার পাশাপাশি উপস্থাপনায়ও দেখা যাবে জনপ্রিয় এই সেলিব্রিটিকে জায়দ খানের নাচ দেখতে কারা কারা এক্সাইটেড কামেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না চলুন এবার দেখে আসা যাক আফরান নিশো সম্পর্কে কিছুদিন বিরতি নিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন এই অভিনেতা একসঙ্গে দুই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এবার তিনি সম্প্রতি এসবি এবং আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেডের দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন নিশো তবে ছবির নাম ছবিটি কে পরিচালনা করছে তা এখনও খোলাসা করেনি প্রযোজনা প্রতিষ্ঠানটি শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে আফরান নিশো বলেন মাঝে মাঝে হারিয়ে থাকা প্রয়োজন তবে এই হারিয়ে থাকা মানে হারিয়ে যাওয়া নয় এই হারিয়ে থাকা মানে সমন্বয় তৈরি হওয়া প্রস্তুত হওয়া হারিয়ে থাকা যেমন নিখোঁজের সংবাদ দেয় তেমনই নতুন কিছুর সংবাদ দেয় সেই আশা নিয়েই আবারও নতুন দুই সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছি আর দুই সিনেমা নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই আসবো আফরান নিশোর নতুন সিনেমা দেখতে কারা এক্সাইটেড কমেন্টে জানাতে ভুলবেন এমনই আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং অফিশিয়াল ফেসবুক পেজটিকে লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ লাইন